আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তানিয়া নিয়ে প্রভা বরাবরের মতো আপনাদের সাথে লটিউব থেকে চলে এসেছি তো চলুন আজকে আরেকটি টপিক আমরা শিখে নিই সেটি হচ্ছে আমাদের তদন্ত রিপোর্ট এবং ময়না তদন্ত অথবা পোস্ট ম্যাডাম রিপোর্ট এবং বাংলাদেশ এই এই যে বিষয়টি সেটি সম্পর্কে আমি আরেকটি লেসেন তৈরি করেছি সেটির ধারাবাহিকতায় আজকে আমি দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তদন্ত বা পোস্টমর্টেম রিপোর্ট এবং হচ্ছে বাংলাদেশ এবং এখানে আমরা কি কী শিখতে পারবো সেটি হচ্ছে ময়নাতদন্ত বলতে আমরা কি বুঝি মানে সেটার একটা ধারণা পাবো বেসিক তারপর হলো পোস্টমর্টামের ধরন ময়নাতদন্তের কী কী ধরন আছে এবং ময়নাতদন্তের পদ্ধতিগুলো কিভাবে হয় সেগুলো সম্পর্কে আমরা জানব তো চলুন প্রথমে হচ্ছে পোস্টমর্টেম বলতে আমরা কি বোঝাচ্ছি সেটি সম্পর্কে আমরা জেনে নেই পোস্টমর্টম বা ময়নাতদন্ত বা অটোপসিও বলতে পারি এটাকে কিন্তু আমরা হচ্ছে মেডিকেলের ভাষায় অটোপসিও বলে থাকি তো এটি হলো আমাদের পিআরবি বা পুলিশ রেগুলেশন বেঙ্গল নাইনটিন হান্ড্রেড থ্রি যেটাকে আমরা উনিশশো সালে আমাদের বিপি ফর্ন ফর্ম নাম্বার পঞ্চাশে সিভিল সার্জন বা অনুমোদিত মেডিকেল অফিসার দ্বারা প্রস্তুতকৃত একটি স্বাক্ষরিত আইনি নথিকে আমরা বলছি ময়নাতদন্ত বা পোস্টমর্টম আমি যদি আরেকটু বিস্তারিতভাবে বলি তাহলে আপনার আরও ভালোভাবে বুঝতে পারবেন সেটি হচ্ছে যখন একটি দুর্ঘটনাজনিত কারণ হয় বা আত্মহত্যা হয় বা কোনো হত্যা হয় বা যে কোনো আনন্যাচারাল মৃত্যু হয় বা অস্বাভাবিক কোনো মৃত্যু হয় সেই কারণে সেই মৃত্যুটা আরও বিস্তারিতভাবে জানার জন্য এবং সেটা আরও ভালোভাবে ইনভেস্টিগেশন করার জন্য মেডিকেল অফিসারের কাছে সেটা পাঠানো হয় এবং মেডিকেল অফিসার সেটি তদন্ত করে এবং ভালোভাবে পরিষ্কারভাবে বিবেচনা করে যে নথিটা লিখেন সেটাকেই আমরা বলছি যে হচ্ছে পোস্টমার্টেম বা মর্টেম বা হচ্ছে আমাদের যে ময়নাতদন্ত রিপোর্ট ওকে তো আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি আপনারা সবাই ভাবতে পারেন যে ময়না তদন্ত কিভাবে হলো বা হচ্ছে এটা নাও ভাবার এত বিষয় না তাও আমি একটু বলি সেটা হচ্ছে ময়না শব্দটি হচ্ছে আমাদের আরবি শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে অনুসন্ধান আরবিতে হচ্ছে ময়না নামে পরিচিত ময়না মানে হচ্ছে চক্ষু দিয়ে এবং চক্ষের সামনে প্রত্যক্ষভাবে পরিষ্কারভাবে একটা জিনিস অনুসন্ধানকে বলাই হচ্ছে ময়না তদন্ত সেই কারণে আমরা বাংলা ভাষায় পোস্ট মর্টেমটাকে আমরা ময়না তদন্ত হিসেবে বলে থাকি ওকে তো এই যে আমাদের যে আত্মহত্যা বা দুর্ঘটনা বা অপমৃত্যু এরকম কোনো কারণ হলে সেক্ষেত্রে আমাদের পুলিশ অফিসার যিনি থাকবেন তিনি একটি সুরথাল প্রতিবেদন তৈরি করেন এবং এই সুরোথালে বর্ণনা থাকে যে মৃত্যু মৃতদেহটি কীভাবে বা কোন অবস্থায় পাওয়া গিয়েছে এরপর মৃত্যু সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমরা ময়না তদন্ত করে থাকে এবং ময়নাতদন্ত পাঠিয়ে থাকি ওকে চলুন যে ময়নাতদন্তের ধরন কয়টি ময়নাতদন্তের হচ্ছে তিনটি ধরন একটি হচ্ছে মেডিকেল পোস্ট মর্টেম একটি হচ্ছে পোস্ট মর্টেম এবং হচ্ছে ক্লিনিক্যাল পোস্টমর্টেম তো মেডিকেল পোস্ট মর্টেম একাডেমিক হচ্ছে যেটি হচ্ছে আমাদের যে মেডিকেল স্টুডেন্টরা আছে যেটা করে থাকেন সেটি এবং দেখা যায় যে মেডিকেল বা হচ্ছে একাডেমিক সেটির মূলত সেম পর্যায়ে কিন্তু মেডিকেল যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মৃত্যুর কারণ জানার জন্য যেটা পাঠানো হয় সেটাকে বলা হচ্ছে এবং ক্লিনিক্যাল যে পোস্টমর্টেমটা সেটা আমি একটু করে আরও বিস্তারিতভাবে আলোচনা করব তো এখন আমি আরেকটা ধাপে চলে যাচ্ছি সেটি হচ্ছে ময়না ময়নাতদন্তের পদ্ধতি কয়টি ময়নাতদন্তের হচ্ছে দুইটি পদ্ধতি একটা হচ্ছে বাইজিক পদ্ধতি বা হচ্ছে এক্সটার্নাল এক্সামিনেশন অভ্যন্তরীণ পরীক্ষা বা হচ্ছে আমাকে বলা হচ্ছে যে কি বলে এটাকে ইন্টারনাল এক্সামিনেশন ওকে তো এখন আমরা চলে আসি যে বাইজিক পরীক্ষা বা হচ্ছে এক্সটার্নাল এক্সামিনেশনটা কিভাবে হয় Yeah. <laughs> প্রথমে হচ্ছে মর্গে যখন এই লাশটাকে নিয়ে যাওয়া হয় তখন তদন্তকারী চিকিৎসকরা সুরোতাহাল প্রতিবেদনটা দেখেন প্রতিবেদন দেখার পরে তিনি বাহ্যিক অবস্থা বিশ্লেষণ করেন যেখানে তিনি দেখেন আঘাতটা এবং ক্ষতটা কিভাবে হয়েছে ত্বক এবং জিভার রঙ কীরকম মানে অনেক সময় দেখা যায় যদি আমাদের সুইসাইডাল কেস থাকে সেই ক্ষেত্রে আমাদের গলার যে পোর্শনটা আছে সেখানে হচ্ছে ভি শেপের একটি চিহ্ন থাকে অথবা কেউ যদি তাকে খুন করে সেক্ষেত্রে বা হত্যা করে সেক্ষেত্রে ইউ শেপ থাকবে সেগুলো তিনি হচ্ছে দেখেন দেখার পরে তিনি হচ্ছে একটি প্রতিবেদন তৈরি করেন তারপর হচ্ছে তিনি জামা কাপড় মাটির দাগ তারপর কোনো রক্ত লেগে থাকলে সেগুলো তারপর হচ্ছে আমাদের যে মল তারপর হচ্ছে যেগুলো আদার্স বিষয়গুলো আছে সেগুলো তিনি পরীক্ষা করেন এবং শরীরের যে আঙুল নখ আঘাত এগুলোও তিনি পরীক্ষা করে সেখানে একটি একটা বাহ্যিক একটি পরীক্ষা করে সেটি লিপিবদ্ধ করেন ওকে তারপর হচ্ছে আমরা একটা জিনিস আমরা আমাদেরকে শেয়ার করতেই হবে সেটি হচ্ছে পোশাকের পরীক্ষার ক্ষেত্রে কিছু ধাপ ফলো করা হয় প্রথমে হচ্ছে পোশাকটি অপসারণের আগে সেটি হচ্ছে ভালোভাবে দেখা হয় যাতে করে সেখানে কোনো যে এভিডেন্স সেগুলো যাতে নষ্ট না হয়ে যায় তারপর কাপড়টি অপসারণের আগে সেগুলো ভালোভাবে যাচাই বাছাই করা হয় এবং কাপড়টি যদি অপসারণ না করা যায় সেক্ষেত্রে করা হয় বা হচ্ছে কেটে ফেলা হয় এবং কেটে ফেলার কারণটাও সেখানে লিপিবদ্ধ করতে হয় কি মজার না বিষয়গুলো আমি আশা করব আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারবেন কারণ এই জিনিসগুলো আসলে অনেক ইন্টারেস্টিং একটি ব্যাপার সে কারণে আপনাদের সাথে আমি এগুলো শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে একটি বিষয় আমি যদি বলি সেটি হচ্ছে অভ্যন্তরীণ পরীক্ষা অভ্যন্তরীণ পরীক্ষা হচ্ছে ইন্টারনাল এক্সামিনেশন ইন্টারনাল এক্সামিনেশন তিন ভাবে করে থাকেন একজন আমাদের মেডিকেল অফিসার সেটি হচ্ছে মাথার খুলি এবং বক্ষ এবং হচ্ছে পেট বা হচ্ছে আমাদের অ্যাপডোমেন তারপর মাথার যেই খুলিটা আছে সেটি তারপর থোরাস্ক বা হচ্ছে যে বক্ষ সেগুলো নিয়ে তিনি একটা ময়না তদন্ত করে থাকেন যেটা না বলছি আমরা অভ্যন্তরীণ তো অভ্যন্তরীণের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে মস্তিষ্ক ফুসফুস লিভার এগুলোর ভিতরটা ভালোভাবে যাচাই করা হয় ফলে শরীরের ভিতরে যে আঘাতগুলো আছে সেগুলো সম্পর্কে চিকিৎসক বুঝতে পারেন এবং কোথাও কোনো আঘাতের চিহ্ন থাকলে সেটি কিভাবে হয়েছে তা ভালোভাবে যাচাই করে বোঝা যায় আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিছু কার্টুনের ছবি দিয়ে দিয়েছি আসলে অনেকে দেখা যায় পোস্ট মর্টেমের ছবি দেখলে একটু ভয় পেয়ে যেতে পারেন সে কারণে আমি আসলে খুবই অল্প পিকচার অ্যাড করা ট্রাই করেছি আমাদের স্লাইডে তারপর আরেকটা বিষয় এসেছে সেটি হচ্ছে এই কাজটি যখন করবেন তিনি বক্ষ ছেদ করবেন তারপর ভিতরটা যখন যাচাই বাচাই করবেন তখন সে কাজটি করতে গিয়ে তিনি মৃত মৃতদেহের নানা অংশ দেখবেন পরীক্ষা করে দেখবেন আসলে এটি আসলে কি কারণে মৃত্যুটা হয়েছে এবং নানা অংশ পরীক্ষা কাজে করতে গিয়ে তিনি হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সংগ্রহ করে সেটিকে আবার ফরেনসিক লেবে পাঠাতে পারেন আরও বিস্তর তদন্তের জন্য ওকে তারপর হচ্ছে ময়না ময়নাতদন্ত শেষে কি কাজটি করতে হয় বলেন তো ময়নাতদন্তর শেষে মৃতদেহকে আবার সেলাই করে আগের মতো আবার অবস্থায় ফিরিয়ে আনতে হয় তবে শরীরের অভ্যন্তরী কোনো অংশ কেটে যদি আরও পরীক্ষার জন্য প্রয়োজন হয় সেটাতে আমি বললাম যে গবেষণাগারে বা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেওয়া হয় এখন আমরা ক্লিনিক্যাল পোস্টমর্টেমটাও একটু আলোচনা করি যেটা আমি আগে বলেছিলাম ওকে অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি অসুস্থতাজনিত কারণে মৃত্যু বরণ করে থাকেন তারপরেও যদি ওই মৃত্যু নিয়ে কোনো বিতর্ক থেকে থাকে সেই ক্ষেত্রে আমাদের যে পোস্টমর্টেম করা হয় তাকেই বলছে ক্লিনিক্যাল পোস্টমর্টেম তো আমাদের বাংলাদেশে অনেকগুলো কেস আছে যেগুলো পোস্টমর্টেম হয়েছিল যেটা হচ্ছে আমাদের যখন আপনারা ডিটেলসে পড়বেন সেখানে আপনারা দেখতে পারবেন তারপর কি হয় ময়না তদন্তের পরে ডাক্তার একটি ডেথ সার্টিফিকেট দিয়ে থাকেন তো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন এবং এই বিষয়টি অনেক ইন্টারেস্টিং একটি বিষয় আপনারা যদি আরও ভালোভাবে আরও বিস্তরভাবে পড়তে চান তাহলে আরও ম্যাটেরিয়ালস আপনারা কালেক্ট করে পড়তে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং লটাইবের সাথেই থাকবেন